লালমনিরহাটের পাটগ্রামে শহীদ নবী জুয়েলকে পিটিএ ও পুরিয়ে হত্যা মামলায় মসজিদের মুয়াজ্জিন আফিজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ এই নিয়ে গ্রেপ্তার হলো তেত্রিশ জন রাতে বুড়িমারিতে অভিযান চালিয়ে আফিজকে গ্রেপ্তার করা হয় তিনি বুড়িমারি কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন ঘটনার প্রথম থেকে তার উপস্থিতি অংশগ্রহণ ছিল বলে অভিযোগ রয়েছে এর আগে মঙ্গলবার রাতে আনিসুর রহমান লিটন নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মসজিদের খাদেম জোবেদ আলী সহ তিনজন বর্তমানে মামলার প্রধান আসামি আবুল হোসেন পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন উনত্রিশে অক্টোবর সন্ধ্যায় পাটগ্রামে গুজব রটিয়ে শহীদুল নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়